এই মাত্র ক্যারিফোর সুপার মার্কেট থেকে বেরিয়ে আসলাম। তো এখন আমি আমার বাজার করা শেষ, এই পলিথিনের মধ্যে দেখতে পারতেছেন মোরগের কয়েকজন নিয়েছি, 4 প্যাকেট আপেল আর ওই কাগজি লেবু নিয়েছিলাম। এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে অনেকগুলো গাড়ি থাকতো রাত্রে এই সময়, এখানে অনেক ভাইয়েরা এখানে গাড়ি পরিষ্কার করতো, তা অবৈধ, তারা গাড়ি ধুয়ে অনেকে অনেক টাকা এখানে কামাইত। অনেকে যারা ফ্রি বিষে থাকতো তারা এখানে এসে কিন্তু গাড়িগুলো ধুইত, একটা গাড়ি ধুইলে 10 রিয়েল 20 রিয়েল এরকম দিয়ে পাইতো, অনেক টাকা কামাইতো এখানে। এখানেও কিন্তু অনেক গাড়ি থাকতো, এই খালি জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন এখন রাত্র প্রায় 12:30, ঠিক এখানে আগে এরা গাড়ি ধুইত এবং গাড়ি ধুয়ে অনেক টাকা কামাইত, কিন্তু অনেকে চলে গেছেন, পরিস্থিতি খারাপ অবস্থায়, করোনা ভাইরাসের সমস্যা, সব রকম সব কিছু মিলিয়ে পরবর্তীতে সবাই অনেকে চলে গেছে। এখন আজকে একজনকেও দেখলাম না যে কত লোক এখানে ইয়ে করত। যে দেখুন এই করোনা ভাইরাসের সমস্যার কারণে আগে কিন্তু এই গেটটা কিন্তু খোলা ছিল এখানে, এই দেখুন এই গেটটা কিন্তু এখান দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করতে পারতো, কিন্তু করোনা ভাইরাসের কারণে এখানে এই গেটটা বন্ধ করে দিয়ে ঠিক অপোজিট পাশে অপর পাশেও কিন্তু এরকম আরেকটা দরজা আছে, এটা হচ্ছে 3 নম্বর দরজা, দেখুন লেখা আছে এখানে 3। এই 3 নম্বর দরজা দিয়ে মানুষ আগে প্রবেশ করতে পারতো, এখান দিয়ে বেরোতে পারতো, কিন্তু এখানে বন্ধ করে দেওয়ার পিছনে সবচেয়ে বড় যুক্তি হলো যে সবার টেম্পারেচার তাপমাত্রা পরীক্ষা করার জন্যই কিন্তু এখানে এই ব্যবস্থাটা করা হলো, যে তাপমাত্রা পরীক্ষা করবে, যদি কারো তাপমাত্রা বেশি থাকে তাহলে সে প্রবেশ করতে পারবে না। এটা আর আমার এই পাশে যেটা দেখতে পারতেছেন আপনারা, এটা নাম হলো এক্সট্রা, এটা একটা কম্পিউটারের দোকান, ল্যাপটপ মোবাইল ইলেকট্রিক ইলেকট্রনিক্সের যত দামি দামি ব্র্যান্ডের মালগুলো কিন্তু এখানে বিক্রি করা হয়। আমি হয়তো আপনাদের কাছে আপনাদেরকে একটু শেয়ার করে দেখাবো যে এখানে অনেক সময় অনেক কিছু ডিসকাউন্ট দেয়, অনেক কিছু অনেক মালপত্র আছে যে এখন তো ডিসেম্বর মাস এসে গেছে, এই মুহূর্তে কিন্তু তারা এখন ডিসকাউন্টে দিবে। এখন প্রচুর ঠান্ডা পড়তেছে, হাঁটতেছি ভালো লাগতেছে, বাজার করে যাচ্ছে। আর যাইতে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনারা আসলে দেখেন যে এই পরিস্থিতিটা কীরকম। আমি আপনাদের যেমন আগে ভিতরে কিন্তু লাইট জ্বালানো থাকতো, এখন কিন্তু হালকা একটু লাইট জ্বালানো আছে, এত বেশি লাইট জ্বালানো নেই। তো আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি আপনারা, এটা নাম হলো এক্সট্রা, এটা এখানে যত ইলেকট্রিক ইলেকট্রনিক্স দামি দামি জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। দেখ এভাবে আমার ভিডিও করাটাও কিন্তু অবৈধ, আচ্ছা ডাক্তারপর আমি চলে যাচ্ছি। এ পাশে একটা পেট্রোল পাম্প দেখতে পারতেছেন, এখানে এটা 24 ঘন্টা খোলা থাকে, এটা পাশে একটা আলরাজি ব্যাংকের একটা এটিএম আছে, এখানে 24 ঘন্টা খোলা, যে কোনো সময় মানুষ টাকা এখান থেকে টাকা উঠাতে পারে, কিন্তু এখানে জমা দেওয়ার সিস্টেম নাই সম্ভবত। তো এই এলাকাটা আসলে খুব সুন্দর, এখন কিন্তু আর মানুষের এত নাই, মানুষজন কিন্তু এখন নাই বললেই চলে, আগে যেরকম মানুষজন অনেক ছিল এখানে এখন মানুষজন নাই বললেই চলে, এখন সব খালি এখানে। এখানে আগে কত গাড়ি পড়ে থাকতো এই জায়গাটা দেখতে ভালো করে দেখুন, কিন্তু এখন এখানেও পর্যন্ত কোনো গাড়ি নেই, সব খালি পড়ে আছে এখানে। আর ওই পাশে যে একটা কোর্ট দেখতে পারতেছেন, এখানে আগে দেখতাম যে গত 5-7 বছর 10 বছর আগে দিয়ে এখানে কত রকমের গাড়ি এখানে পড়ে থাকতো, কিন্তু এখন বর্তমানে গাড়ির অবস্থাও কিন্তু একেবারে নেই, মানুষজন তো দেখায় পড়তেছে না। এখন এখন রাত্রে 12:00 পরে তো অনেকের ডিউটি শেষ হয়েছে, এখন 2-1টা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই সময় কিন্তু কত লোক এখানে দেখতে পাইতাম, কত লোক এখানে বসে থাকতো, কত লোক কত রকম, কিন্তু সেটাও চলে গেছে, এখন আর মানুষজন এখন নাই বললেই চলে, অনেক লোক চলে গেছে, কারো অনেক বছর হয়ে গেছে এই কারণে সে চলে গেছে দেশে। এখানে অনেকগুলো গাড়ি থাকার কথা, এখন যে গাড়িগুলো আছে এগুলো এরা কোম্পানি এরা মাল নিয়ে এসেছে, আর এই কারণে সম্ভবত মাল আনলোড করবে তারা, এই কারণে তারা এখন গাড়িতে দাঁড়ানো আছে। এই সময় তো রাত্রে এত টাকার সময় তো গাড়ি দাঁড়ানোর কোনো কথা না। এ হলো যে দেখুন কত বড় একটা ট্রেলার, এটা হচ্ছে একটা মুরগি
মুরগি কোম্পানির। আর আমার এই পাশে দিয়ে আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি যে এই ট্রাফিকটা এখন কি পরিবেশ একটু আপনারা দেখেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা এখন এখানকার কীরকম। এখন রাত্রে একটু অন্ধকার, দিনের বেলায়ও এভাবে ভিডিও করা, যে কোনো স্থানে সব কিছু একটা নিয়মকানুন আছে যে নিজের ইচ্ছা মতো তা সব কিছু করা যায় না, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে গেলে তো মহাবিপদ আসে। আমাদেরকে অবশ্যই সেগুলো হিসেব করে চলতে হয়, আর আমরা তো এই দেশে কাজ করতে আসছি। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ওই যে 2 নম্বর যে গেটটা, যেটা আগে ওখান দিয়ে কিন্তু লোকজন প্রবেশ করতে পারত, কিন্তু করোনা ভাইরাসের সমস্যার কারণে ওই রাস্তাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। রাস্তাটা আমরা আমি কাছাকাছি চলে আসছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ সতর্কতা অনেক নিয়েছে। মানুষ সতর্ক হওয়ার কারণে যে অনেক ভালো হয়েছে, সবার জন্য ভালো হয়েছে, যে কারোর জন্য যে খারাপ কারোর জন্য ভালো তা না, কিন্তু সবার জন্য ভালো হয়েছে। এখান থেকে আমাদেরকে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, গত 15 বছর আগে কিন্তু এটা একেবারে খালি পড়েছে। তো এই যে দেখুন আপনারা, এটা এটা হলো 1 নম্বর গেট, আমরা সবাই কিন্তু প্রবেশ করি এখন 2 নম্বর গেট দিয়ে, 1 এবং 3 বন্ধ করে দেওয়া হলো, এটা হলো 1 নম্বর। তো যাক আমি এখন চলে যাচ্ছি, এ পর্যন্ত আমার আজকের এই ভিডিওটা। প্রচুর ঠান্ডা পড়তেছে, জ্যাকেট গায়ে, শুধু মুখটা খোলা রাখছি, আমার চেহারাটা যেন ভালো করে দেখা যাচ্ছে যে আমি নিজের আজকের ব্লগ ভিডিওগুলো আমি করতেছি নিজে নিজেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা জ্বলতেছে এখানে নীল রঙের, এই সাইনবোর্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর, যখন বন্ধ ক্যারিফোর বন্ধ সময় হয়ে যাবে তখন সাইনবোর্ডগুলো বন্ধ করে দেওয়া হবে। আর ওই যে আমি আপনাদেরকে যে বলছিলাম যে এখানে একটা খাওয়ার হোটেল আছে বেচ সবাইয়া, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু ক্যামেরাটাকে পাল্টিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন যে এখানে বেশিরভাগ সবাই খায় এখানে মোরগ, পোড়া মোরগ, ভাজি কারা মোরগ। এখানে এই যে দেখতে পাচ্ছি লাইট জ্বলতেছে, এটাই এই লাইট জ্বলতেছে, এটার কথা আমি আপনাদেরকে বলেছি আরও অনেকবার। এখানে আমাদের বিভিন্ন বাংলাদেশি, ভারতীয়, মিশরি অনেকে এখানে কাজ করে। আমি আজকের ব্লগে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করতেছি দেখুন আপনারা ভালো করে দেখুন, ওই যে হোটেলটার কথা বলছি ওই হোটেলটা এখানে, এরপরে দিয়ে ওই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যারিফোরের 1 নম্বর গেট, এখান দিয়ে আগে মানুষও প্রবেশ করতে পারত। যে আগে আমি আজ থেকে 10-15 বছর ধরে আমি এই রাস্তা দিয়ে কখনো এরকম খালি পরিবেশ আমি পাই নাই, সবসময় এখানে গাড়িয়ে কিন্তু ভরা থাকতো। পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেল যে এখন এখানে কোনো গাড়ি নেই, কোনো গাড়ি আগে এখানে এখন পার্কিংয়ের মধ্যে থাকে না, কত গাড়ি এখানে দেখেন, অল্প কয়টা গাড়ি এখানে আছে ওইদিকে দেখতে পারতেছেন আপনারা, 3-4টা গাড়ি আছে আমার, 4টা গাড়ি আছে, গাড়ির পরিমাণও কম। মানে পরিবেশটা আসলে যে এইরকম হয়ে গেছে যেটা আসলে কল্পনার বাহিরে, যেটা আমরা কখনো কল্পনাও করি নাই যে পরিবেশটা আসলে যে এইরকম হয়ে যাবে। যাক এখন আমি আপনাদেরকে ওই যে ট্রাফিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এটা আমাদের বাসার পাশেই, বেশি দূরে না, যে এখানকার পরিস্থিতি এইরকম। এখন রাত্র প্রায় 12:30 বাজতেছে, আমি একটু দাঁড়াইতেছি, তার কারণ সে গাড়িগুলো এখানে অনেক স্পিডে চলে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে না। এখন কোনো গাড়ি নেই, আমি এখন চলে যেতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, আর আমারও কোনো সমস্যা হচ্ছে না। এই 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 পরিস্থিতিটা আমি মাস্ক
নাম ইয়ে রাখছি। যাক, এখন সবুজ সিগন্যাল, এখন কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে। এখন সবুজ সিগন্যাল দেখেন, এতক্ষণ দাঁড়ানো ছিল, লাল ছিল বিদায়, এখন সবুজ সিগন্যাল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে যে ম্যাকডোনাল্ডস একটা হোটেলের কথা বলছিলাম, ইন্টারন্যাশনাল হোটেল, এটা হলো এই সেই ম্যাকডোনাল্ডস। আর অন্যান্য ভিডিওগুলোতে আমি অন্য পাশ থেকে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এই পাশ থেকে। ভিতরে এখন বসার জায়গা আছে, মানুষ এখানে বসতে পারে, বসে এখানে খাওয়া খেতে পারে। আর বেশিরভাগই এখানে এখানে কিন্তু পার্সেল করে মানুষ বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে মানুষ কিন্তু খায়। এখানে কিন্তু কম লোকে বসে খায়, বেশিরভাগই নিয়ে যায়। তবে এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ফ্যামিলি সেকশন, আর আরেকটা হলো যায় আপনার সিঙ্গেল সেকশন। যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য একটা জায়গা। আর যখন যখন রোড ক্রস করতেছি, গাড়ি আসতেছে খুব স্পিডে, আমি দৌড়ে চলে যাচ্ছি। যাক, একটা গাছের ছায়া খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার পিছনে ম্যাকডোনাল্ড আছে, রোডের উপরে গাছ, খুব সুন্দর একটা পরিবেশ। এখন রাত্র বাজতেছে অনেক রাত্র, যে একটা পরিবেশের মধ্যে আছে, খুব সুন্দর একটা পরিবেশ, দেখার মতো পরিবেশ। যাক, অনেকক্ষণ আসার পরে দিয়ে এখন একটু হাঁপিয়ে গেলাম। তো এখন আমি আপনাদের সাথে, যাক আজকে এই ভিডিওটা এখানে এসে আজকে শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য দিন অন্য সময় অন্য জায়গা আবার আমার ব্লগ শুরু হবে। তো শেষবারের মতন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এলাকাটা, যে আমি যেখানে থাকি। অনেক সময় আমি আপনাদেরকে নিচের থেকে শুটিং করে দেখাইছিলাম। এখানে যে একটা কমলা রঙের, আপনারা যে একটা দেখতে পারতেছেন এই কমলা রঙের, দেখুন আমার আঙ্গুল বরাবর এটাই, এখানে ময়লা রাখা হয়, মানে রাখলে গাড়ি এসে নিয়ে যায়। এই গাড়িগুলোদের পরিস্থিতি, ওই চাঁদ দেখা যাচ্ছে, আপনারা ভালো করে দেখলে অবশ্যই চাঁদটা দেখতে পারতেছেন। চাঁদটা হলো ঠিক ওই যে একটা টেলিভিশন দেখতে পারতেছেন, যে এখানে এই টেলিভিশন দেখতেছেন, এই টেলিভিশনটার উপরে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু চাঁদের কিন্তু জোর কম আসছে, বুঝি না, মানে আলোটা এত বেশি না, অর্ধেক চাঁদ। এই কারণে এই অবস্থা। এখন রাত্র প্রায় একটা বাজে, নীরব নিস্তব্ধ। এখানে কিন্তু কত লোকজন আগে অপেক্ষা করতো, কত লোকজন থাকতো, এখন কিন্তু লোকজন এখানে নাই বললো, অনেক লোক চলে গেছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে, সালাম আলাইকুম, এ পর্যন্তই।